নবী বলেছেন উম্মতরে যেদিন কিয়ামত কায়েম হবে যেদিন হাশরের ময়দান হবে যেদিন বিচারের দিন হবে ওই কিয়ামতের দিন ওই বিচারের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের জীবনের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন মানুষের জীবনের আমলকে আল্লাহ ওজন করবেন আমরা জীবনে কি করছি না করছি কিয়ামতের দিন আল্লাহ তারা জু কায়েম করবেন সেই পাল্লাতে তারা জু আল্লাহ রাব্বুল আলামিন ওজন করবেন নবী বলেছেন উম্মত এই কালেমা তো আল্লাহ বেশি ভালোবাসেন এই কালেমা হলো দামি জিনিস কিন্তু দ্বিতীয় নম্বরে নবী বলছেন উম্মত রে যেদিন কিয়ামত কায়েম হবে হাশরের ময়দান হবে রে উম্মত ওই কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দোয়াটাকে সে কালেমা দুটাকে যখন তারাজুর পাল্লাতে ওজন করবেন নবী বলেছেন উম্মত তোমার তারাজুর পাল্লা ভারী হয়ে যাবে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আচ্ছা বলেন তো নেকি দেখার জিনিস নেকি দেখতে পাচ্ছি একটু কথা বলেন আমার সাথে নেকি দেখতে পাচ্ছি গুনাহ দেখতে পাচ্ছি দেখতে পাই না নেকি ধরতে পারছি গুনাহ ধরতে পারছি তাহলে ভাই ওজন করবে কেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা কেমন করে ওজন হবে এটা তো কোনো গম লয় মাকো লয় পানি লয় দুধ লয় খেসারি লয় যে ওজন হবে নেকি দেখতেই পাই না জানছি যে হ্যাঁ এহসাস হয়েছে অনুভব হয়েছে যে এটা নেকির কাজ এটা গুনার কাজ কিন্তু নেকি তো দেখতে মানে পাই না ধরতে পারি না তা আল্লাহ ওজন করবে কেমন করে এটা বোঝার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে অনেক কিছু দিয়ে দিয়েছেন মাত্র একটা উদাহরণ দিচ্ছি আমাকে আপনাকে জ্বর হয় না হয় না বোখার জ্বর হয় একটু জোরে কথা বলেন জ্বর হয় কি ভাই জ্বর হয় এবার ডাক্তার সাহেব আমাকে আপনাকে এলাজ করার জন্য আসে এবার বগলে কিংবা মুখে একটা মিটার লাগিয়ে দেয় থার্মোমিটার কি বলি আমরা মিটার লাগাই না লাগাই না আজ পর্যন্ত জ্বর কেউ দেখেছে জ্বর দেখেছে কেউ কেউ জ্বর দেখতে পাইনি কেউ জ্বর দেখতে পাইনি কিন্তু দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে এমন জ্ঞান বুদ্ধি দিয়েছেন যে ডাক্তার সাহেব বগলে একটা থার্মোমিটার লাগিয়ে দেবেন এক মিনিট পর একবার আপনার শরীরে কতটি জ্বর আছে বলে দিবে বলে কি বলে না যে হ্যাঁ এত ডিগ্রি এত পয়েন্ট তোমাকে জ্বর আছে এবার বলেন মুসলমান মানুষ যদি বিনা না দেখা জিনিসকে যে জিনিসটা দেখতে পায় না ধরতে পারি না মানুষের জ্ঞান বুদ্ধিতে যদি মানুষ মেশিন তৈরি করে তাকে যদি নাপতে পারে তো যে আল্লাহ মানুষকে এটা নাপার ক্ষমতা দিয়েছেন সে আল্লাহ কিয়ামতের দিন নেকি লাভতে পারবে না পারবে না লাভতে পারবে আরো অনেক উদাহরণ আছে আমি ওদিকে যাবো না শুধু বোঝার জন্য আপনাকে বলে দিলাম তো রাসূল বলেছেন ওয়াসাকিলাতানি ফিল মিজান আল্লাহর নবী বলেছেন উম্মত যেদিন কিয়ামত কায়েম হবে হাশরের ময়দান হবে ওই কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কালেমা দুটা এই কথা দুটা কিংবা এই দোয়াটাকে আল্লাহ কিয়ামতের দিন তারাজুর পাল্লাতে ওজন করবেন তারাজুর পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে দুটো হয়ে গেল দুয়াটার গুণ এক নম্বর আল্লাহ ভালোবাসেন দুই নম্বর কিয়ামতের দিন নেকির পাল্লা ভারী হয়ে যাবে তিন নম্বরে নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান দয়ার নবী বলেছেন উম্মত রে যখন তুমি দোয়াটা পড়বে তোমাকে ভেজাল লাগবে না তোমার জিভটা আটকে যাবে এরকম কোনো কথা নয় তুমি পড়তে পারবে না এরকম কোনো কথা নয় দোয়াটা সহজ দোয়াটা পড়া আসান দোয়াটা পড়া আসান দোয়া পড়া সহজ দোয়া পড়তে পারবো না জি মাওলানা দোয়া পড়তে পারবো না এরকম কথা নয় নবী বলেছেন ওয়া খাফিফাতানি আলাল লিসান দোয়াটা মুখ দিয়ে পড়া একবারে সহজ একবারে আসান আহ যে দোয়ার এত দাম নবীজি 1400 1450 বছর আগে দিয়েছেন তাহলে সেই দোয়াটা কি আমাকে জানতে হবে আল্লাহর নবী বলেছেন সেই দোয়াটা হলো এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম
পড়েন আমার সাথে একটু মনে মনে আপনারা সুবহানাল্লাহি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম একটু জোর করে পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম মুশকিল লাগছে পড়তে ভেজাল লাগছে পড়ছে দিক্কত লাগছে পড়তে অসুবিধা হয়েছে অসুবিধা হয়নি একবারই সোজা কথা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এবার এই দোয়াটার আরেকটা হাদিস শুনেন আল্লাহর নবী বলেছেন যদি কোনো আল্লাহর বান্দা কিংবা বান্দি চব্বিশ ঘন্টার মধ্যে এই দোয়াটাকে যদি একশো বার পড়িতে পারেন কতবার ভাই একশো বার পড়িতে পারেন কই না কখন পড়িতে হবে কোন টাইমে পড়িতে হবে টাইম কিন্তু বান্ধা নাই আপনি জালসা শুনে বাড়িতে যাবেন পড়িতে পড়িতে চলে যান আপনি উযু করে মসজিদের ভিতরে নামাজ পড়তে যাচ্ছেন পড়িতে পড়িতে চলে যান মসজিদের ভিতরে সুন্নাত পড়ে বসে আছেন জামাতের এখনো পাঁচ মিনিট দশ মিনিট টাইম আছে আপনি বসে বসে দোয়াটাকে পড়েন ঘাস কাটতে চলে গেছেন দোয়াটাকে পড়েন মাঠে ঘাটে আপনি কামে চলে গেছেন দোয়া পড়েন আপনি বাড়িতে বসে আছেন শুতে আছেন পড়েন মায়েরা খালারা বাড়িতে ভাত রান্না করবে পড়বে গলি ছাড় দিবে পড়বে বাচ্চাকে দুধ পান করাবে পড়বে তরকারি কাটবে পড়বে যে কোন সময়তে পাক অবস্থাতে নবী বলেছেন উম্মতরে নর হোক কিংবা নারী হোক বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক চব্বিশ ঘন্টার মধ্যে একশো বার যদি দোয়াটা কেউ পড়িতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই করে করে যদি চব্বিশ ঘন্টা তোমার জীবনের সমস্ত ছোট ছোট সাগিরা গুনা কে আল্লাহ মাফ করে দিবেন নারে সুবহানাল্লাহ সমস্ত গুনাহ কে আল্লাহ তোমার মাফ করে দিবেন একটা দোয়া শিখে দিলেন আপনারা আর একটা দোয়া শিখে দিই আপনাদেরকে আমি বেশি কথা লম্বা করবো না এটাও বুখারী শরীফের হাদিস আল্লাহর নবীর বেটি চারজন নবীজির বেটি ছিলেন কয়টা বেটি নবীর কয়টা বেটি ছিলেন এই ভাই কথা বলেন না যে কয়টা বেটি ছিলেন চারটা বেটি তো নবীর বেঁচে থাকা কালে তিনজন বেটি মারা গেছেন আর নবীজির মৃত্যুর পর ছোট মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেছেন এবার নবীজির জামাইয়ের নাম ছোট জামাইয়ের নাম হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জামাই আর অন্য দিক দিয়ে ফের হলো নিজের আপন চাচাতো ভাই ওটা হলো নিজের জামাই ফাতেমার শৌহর স্বামী এবার নবীজি একটা লড়াই যুদ্ধ করতে গিয়ে অনেক গোলাম পেয়েছে দাস দাসী পেয়েছে তো হযরত আলী বলছেন কিংবা মা ফাতেমা নিজি চলে গেছেন আব্বার কাছে যে বাড়তে কাম কাজ করছি আমি কলন্ত হয়ে যাচ্ছি আমার খাস্তানা হয়ে গেছে হাতে ফুসা পড়ে গেছে তো আব্বার কাছে যাব একটা গোলাম আনতে এই নিয়েতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বাড়ি চলে গেলেন যে টাইমে নবীর বাড়িতে গেলেন মা ফাতেমা আব্বার কাছে দেখা করার জন্য ওই টাইমে কিন্তু নবীজি বাড়িতে নাই হয়তো তাবলিগের কামে কোনো কাজে নবীজি বাড়ি থেকে চলে গেছেন কোথায় মা সতার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে আছেন এবার যেমনই ফাতেমা গেলেন বাড়িতে মা জিজ্ঞাসা করছেন বেটি কেমন আছো আছি ভালো মা কি কথা মা বলো তো মা ফাতেমা বলছেন যে আব্বা বাড়িতে নেই মানে নবীজি বাড়িতে নেই তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে না তোমার আব্বা বাড়িতে নেই এই দাওয়াতের কাজে গেছেন মনে হয় কোনো কাজে তোমার আব্বা যান তাবলিগের কাছে গেছেন বাড়িতে এখন নাই তো কি কথা মা বলো তুমি তো মা ফাতেমা বলছেন যে না আব্বা বাড়িতে নাই তার কি বলবো আমি এখন যাই আব্বা আসবে তখন বলবো চলে গেলেন মাকে আর বললেন না চলে গেলেন ঠিক সন্ধ্যাবেলাতে নবীজি বাড়িতে এসেছেন আর যেমনি বাড়িতে এসেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন আর জানেন ফাতেমা এসেছিল বাড়িতে আপনার সাথে দেখা করার জন্য ফাতেমা এসেছিল বাড়িতে তো নবীজি বললেন কি বলেছে তা আমি জিজ্ঞাসা করলাম যে মা বলো তোমার আব্বা যখন আসবে আমি বলে দিব কিন্তু আমাকে বলেনি ওরে সুবহানাল্লাহ যেমনই কথাটা শোনা ওই রাতে তখনই নবীজি বেটির বাড়ি চলে গেলেন পাঞ্জরি নবীজির বাড়ি পাঞ্জরি সেটের বাড়ি চলে গেলেন
এমন টাইমে নবীজি গেলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আমার স্বামী দুজনে বিছানে ঘুমিয়ে মানে শুইতে গেছি, ঘুমাইনি কিন্তু শুয়ে গেছি। নবীজি আমাদের কাছে অনুমতি চাইলেন বাড়িতে আসার, অনুমতি আমরা দিয়ে দিলাম, আর তাড়াতাড়ি করে বিছান থেকে আমরা কিন্তু উঠতে যাচ্ছিলাম। নবীজি আমাদেরকে বললেন, খবরদার, যেই যেমন ভাবে শুতে আছো তোমরা দুজনে বিছানে শুতে থাকো, উঠিও না আমাকে দেখে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এবং আমার স্বামী আলী বিছানে শুতেই থাকলাম, নবীজি আমাদের দুজনের মধ্যখানে বসে গেলেন। সুবহানাল্লাহ। আর এখন যদি শ্বশুরের সাথে খালি জামাইতে যদি ভাত খাই থালতে, তো কইবে এই সালাত কত জামাই বেহাইবে, হ্যাঁ, যে শ্বশুরের সাথে ও থালিতে বসে বসে ভাত খেয়েছে, বলবে না? নবীজি বুখারি শরীফ হাদিস কোনো গল্প কিসা কাহিনী নয়, দুজনের মধ্যখানে বসে গেলেন। এবার নবীজি বলছেন নিজের বেটিকে, মা আমি শুনেছি তুমি নাকি আমার সাথে দেখা করার জন্য আমার বাড়ি গিয়েছিলে, মা কি দরকার মা বলো তো। ওরে সুবহানাল্লাহ, যখন নবীজি বেটিকে জিজ্ঞাসা করলেন, মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের হাতখানা কিরকম ভাবে দেখালেন, নিজের হাতখানটাকে নবীজি কিরকম ভাবে দেখিয়ে দিলেন, আব্বা গো এই যে আপনি আমার হাতখানটা দেখালেন, হাত দুখান দেখেন গো আব্বা জান, আপনার বাড়ি আমি গিয়েছিলাম এর জন্য একটা গোলাম পাবো বলে গিয়েছিলাম, নবী গো আমি আপনার কলেজার টুকরা সন্তান, আপনার কলেজার টুকরা ফাতেমা, জাতা পিছে পিছে ইন্দারা থেকে পানি তুলে তুলে আমার হাতে ফোসা পড়ে গেছে গো আব্বা জান, আমার ফোসা গোলা গলে গেছে, এই জন্য আমি আপনার কাছে গিয়েছিলাম, যদি আপনি আমাকে একটা গোলাম দিয়ে দেন, একটা যদি আপনি আমাকে চাকর দিয়ে দেন, ওই চাকর আমার বাড়িতে কাম করত, আমি আপনার কলেজার টুকরা ফাতেমা আমি আরাম পাইতাম। নারে তাকবীর, এই জন্য আমি গেছিলাম যে একটা গোলাম দেন, এই দেখেন আপনার কলেজার টুকরা ফাতেমা হাতে ফুসা পড়ে গেছে কাজ করে করে। এ ভাই মুসলমান, এবার নবীজি দেখেন কে বলছেন, নবীজি বলছেন, মা তুমি আমার বাড়িতে গোলাম চাইতে গেছো মা আরাম করার জন্য, তো গোলাম থেকে ভালো জিনিস তোমাকে যদি একটা দিই মা তুমি লিবে, গোলাম থেকে যদি তোমাকে একটা ভালো জিনিস দিই মা তুমি লিবে। আচ্ছা আপনি বলেন তো, আপনার বাড়িতে আপনার বেটি যদি বলে যে আব্বাজি একটা ছাগল গালা দাও না, আর এবার যদি আপনার বেটিকে বলেন যে হারে বেটি ছাগল নিয়ে কি করবি, ছাগল থেকে বড় জিনিস হলো একটা গরু, তোকে গরু দান করব, তা আপনার বেটি কোনটা লিবে, ছাগল লিবে না গরু লিবে, বলেন তো কি লিবে জি ভাই, জোরে বলেন কি লিবে, গরু লিবে। তো নবীজি যখন বললেন যে তোমাকে গোলাম থেকে যদি একটা ভালো জিনিস দিই তো তুমি ভালো জিনিসটা লিবে না গোলাম লিবে, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন যে নবীজি যেটা ভালো জিনিস সেটা আমি লিব, আমি গোলাম লিব না, গোলাম থেকে যেটা ভালো জিনিস সেটা আমি লিব। ওরে সুবহানাল্লাহ, এ আমার মায়েরা খালারা শুনেলেন, দয়ার নবী এবার বেটিকে বলছেন, বেটি রে এশারের নামাজের পর, এশারের নামাজ পড়ে যখন তুমি বিছানের দিকে যাবে, যখন তুমি বিছানের উপরে উঠবে, বালিশে মাথা রাখার আগে আগে, চোখ বন্ধ করার আগে আগে মা একটা তোমাকে আমি তাসবিহ দিয়ে যাই, একটা তোমাকে আমি দোয়া দিয়ে যাই মা, এই দোয়াটা যদি তুমি পড়ো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই গোলাম থেকে তার মান সম্মান বেশি তুমি পাবে। কি নবীজি শিখালেন বললেন, ফাতেমা এশারের নামাজের পর যখন তুমি বিছানে ঘুমাতে যাবে 33 বার সুবহানাল্লাহ 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 33 বার, আলহামদুলিল্লাহ 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 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার, তাহলে নবী বললেন, ফাতেমা এই কালেমা যদি তুমি পড়ো 33 বার সুবহানাল্লাহ 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 আর 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর 34 বার যদি তুমি আল্লাহু আকবার বলে তুমি ঘুমিয়ে যাও, তাহলে মা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই তসবিহ গালা তোমার গোলামের চাইতো বেশি দামি। সুবহানাল্লাহ। হযরত আলী কি বলছেন জানেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন, দ্বিতীয় নম্বর খলিফা হলেন কে,
প্রথম খলিফা হলেন কি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দুনিয়া থেকে চলে গেলেন দ্বিতীয় খলিফা হলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দুনিয়া থেকে চলে গেলেন তৃতীয় রাজা মুসলমানের হলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও দুনিয়া থেকে চলে গেলেন হযরত আলী বলছেন চতুর্থ নম্বর রাজা খলিফা হলাম আমি এত লম্বা বয়সে লম্বা সমাতে আমি আলী যেদিন থেকে নবী বলেছেন যে এসারের নামাজের পরে পিছনে সুতার আগে আগে তোমাকে বসে বসে 100 বার তিনটা পড়তে হবে আমার মনে হয় না যে আমি আলী জীবনে বেঁচে থাকা কালে যেদিন থেকে শুনেছি একজনও আমার পড়া ছুটে গেছে এরকম মনে হয় না সুবহানাল্লাহ পড়তে কি টাকা লাগবে এটা পয়সা লাগবে লাগবে না খুব এবার আর একটু আগে চলেন এই যে আজকে মসজিদের জলসা ভাই এই যে মসজিদের জলসা আজকে मस्जिद का की जिनिस आमादेरके जाना दरकार मस्जिदेर फजिलत की अनेक कथा आछे आमी जाबो ना आज के बुखारी शरीफेर एकटा हादिस आर आपनादेर सामने बोलबो आपनार के एलाकाते बा आमादेर एलाकाते मस्जिदेर मुतावल्ली खूब कम आछे नाकि মসজিদের মুতাওয়াল্লি খুব কম মুতাওয়াল্লি কাকে বলে মসজিদের যে দেখাশোনা করে মসজিদের সব বিছায় মসজিদের ঝাড় দেয় মসজিদের সাফ সুতরা করে ওকে না মুতাওয়াল্লি বলে দেখাশোনা যারা করে